আপনার নাম? ডাক্তার কানাইলাল মহাপাত্র। বাড়ি? আমড়দা। জেলা? পশ্চিম মেদিনীপুর। আপনার প্রফেশন? আমার প্রফেশন হচ্ছে ডক্টর ফিজিশিয়ান। ডিগ্রি? ডিএমএস ডিএমএলটি সিএমএস গোল্ড মেডালিস্ট। আপনার কি কি সমস্যা ছিল? আমার সমস্যা ছিল যে কোলেস্টেরল বাড়া ছিল, সুগার বাড়া ছিল, হাইপার টেনশন ছিল, মানে হাই প্রেশার যাকে বলে, তারপরে লাম্বোসেকাল স্পাইনে একটা বিরাট সমস্যা ছিল, যেটাতে আমি কটক গেছি, ভুবনেশ্বর গেছি, কলকাতা সম্বদীপ বসুকে গেছি, যেটা স্পাইন সার্জন এফারসিএস লন্ডন সেখানে গেছি, ভেলোর গেছি, ভেলোর তো অপারেশন করতে বললো, বলে আপু কাটনে পড়েগা, বিনা কাটনে সে কাম কুছ নেই হোগা, মেডিসিন বা কাম কুছ নেই হোগা। আমার সঙ্গে তো তর্ক লেগে গেল, প্যাকেজ বললো কত, 1 লাখ টাকার উপরে, তাইও বললো আপনি 70% কিওর হবেন, 30% আপনার থাকবে। কিন্তু আমি আজকে প্রায় 4 মাসে পড়লো ওষুধ খাচ্ছি, মরিগো কোম্পানি। আচ্ছা, আপনার এই সমস্যাগুলো কতদিন ধরে আছে? হ্যাঁ, 8-9 বছর তো বটে, 8-9 বছর আমি এই যন্ত্রণা নিয়ে ভোগ করছি। আমি 3 তলায় উঠতে পারতাম না, কোমর থেকে একটা যন্ত্রণা গোটা শরীরে ছড়িয়ে যেত, এবং না বসতে পারতাম, না চলতে পারতাম, না হাঁটতে পারতাম, শান্তিতে ঘুমাতেও পারতাম না। এরপরে আপনি কি মরিঙ্গোর বার্তাটা পান? মরিঙ্গোর বার্তাটা আমি পেলাম, আমাদের গ্রামের পাশাপাশি একজন মাস্টারমশাই আছেন দেবাশিস রায়, সে আমাকে প্রপোজ করলো, আমি ডিনাই করলাম, কারণ সারাদিনে আমাকে 15-20টা ক্যাপসুল খেতে হতো। সেই 15-20টার জায়গায় এখন মোটামুটি একটা ব্যালেন্সে আমি এসেছি। মরিঙ্গোটা কতদিন খাচ্ছেন? মরিঙ্গোটা আজকে 3 মাস খাচ্ছি। খেয়ে আপনার কি কি কিছু রেজাল্ট পেয়েছেন? আর শরীরে একটা গ্লেজ এসছে, ওয়েট লস হয়ে গেছিল, ওয়েট লসটা মেকআপ হয়েছে। আর আর কি কি ইম্প্রুভ হয়েছে আপনার, যে হার্টের সমস্যা? আপনার কোলেস্টেরল স্বাভাবিক হয়ে গেছে, সুগারও ব্যালেন্সে এসে গেছে, আজকেই সুগারটা মাপলাম, আমার র্যান্ডমে হচ্ছে 99। প্রেশারটা এখন 30-40-এ ফ্লাকচুয়েশন করে, তা নাহলে আগে প্রেশারে বড়ি 3 বার খেতে হতো, 3 3 9টা। এখন কি ওইটাই খাচ্ছেন না? এখন প্রেশারে বড়িটা খাই, তবে ব্যালেন্সে এসে গেছে প্রেশারটা, প্রেশারটা একবার খাই, আগে 3 বার খেতে হতো, এখন 1 বার খাই এবং ব্যালেন্সের ভিতরে আমার থাকে। আপনি এখন কি উপরে উঠাচড়া উঠানামা করতে পারেন? আগে উঠতে পারতাম না, 2 তলা, আজকে 8-10 বছর 2 তলা কি জিনিস জানতাম না, আর সেদিনকে আমি 3 তলায় উঠেছি 2-3 বার, আমার কোনো প্রবলেম হয়নি। মরিঙ্গোটা কন্টিনিউ করবেন তো? হ্যাঁ, মরিঙ্গো তো কন্টিনিউ করতে হবে, এছাড়া তো রাস্তা নাই। ঠিক আছে, থ্যাংক ইউ, জয় মরিঙ্গো।